পৰাই উৰি আহি গছৰ ডালত পৰে। তাকে দেখি মইনাহঁতে হাই উৰুমি কৰে। ঋষি আহিল গছৰ তলত টপ জপ কৰি মইনাহঁতৰ হাই উৰুমিত ঋষি ভাঙে টপ। নিজেতো মদ খাই খাই জীৱনটো ধ্বংস হল লাগে, এতিয়া চলিটো জীৱনটো ধ্বংসৰ বা আছে নেকি? এ মালতী, বহুদিন গাত কুক পৰা নাইতো, কাক মাৰে কিবা কাৰণত গাত হাত দেখচোন, মই উদাই নেৰো। বেটিটোক ৰ যা। তেলচুৰা ৰ, ঐ এমান দাউৰা দাউৰিকে ক'ত যায়? কি বনাইছে এগলা? কি হল মা, চাহত চেনি হনাই নেকি? তোর মুড়া তুইছি বাইপেরা হোটেলত কোনবার না চা বনে বাসলে না নিমখত টেপত খাবা নরাইছি। ও রব বিছে, মই বেলেগ এক কাপ চা বনে দাও। এ হব, তোর মুখ চা বনে খোবা নালগে। হোমাইলো তই চা খালিয়ে নাকি? এ অ মই চাহ খালোৱে। এ গাখীৰ তো বোৱাৰীক দিকে যা, তাই ঘৰতে কৈছিল। তাই বোলে বাপাকৰ ঘৰত লাল চাহ খায়ে পোৱা নাছিল, তাইকে দিকে দে। হেৰি অ ফুলেশ্বৰী কচোন। আপোনাক কথা এটা নক বুলি ভাবছিলো, কিন্তু উপায় নাই, কথাটো কবাই লাগবো। কি কথা ফুলেশ্বৰী? মোক এটা বস্তু লাগছিল হে। অ কচোন, তুমি হৈছা মোৰ তিৰি, এতিয়া তোমাক কি লাগে কি নালাগে সেইটো হিচাপ ৰখাটো মোৰ কৰ্তব্য। তথাপিও দেখোন মাজে মাজে মোৰ কিছুমান কথা কবা বৰ ভয় লাগে। হে তিৰি, তোমাক কি লাগে কি নালাগে সেইটো কথা কবা তোমাৰ ভয় লাগে না? নহয় হে, আপুনি কথাটো গম পোৱা নাই মায়ে, সেইকাৰণে মই তোক কৈছিলো না তেলচুৰা, ইতান তিৰি চপে লৈছা, ঘৰত বহি ঘুমাই থাকিলে নহয়তো। তই ইতান গুৱাহাটীৰ ফালে কাম বন বিচাৰি যা, তই ইতান কাম কৰিব গেলেও মই চিন্তা নাই, বোৱাৰী আৰু মই একলাই থাকিব পাৰিম যা। ইমান ধুনীয়া বোৱাৰী এটা আন দিছা, আমি দুয়ো এখন গাড়ীতে খাই বৈ ঘুমাই থাকিম ন বোৱাৰী? অ মাই, তই চাই দিছোন ফুলেশ্বৰী কিবা এটা কবা খুজিছিল মাত্ৰ তই এনে উপাতে মাত দিলি না। অ বেটা, ভাল কথা হলি বেয়া পা, তই কালি ৰাতিপুৱাই গুৱাহাটীত যাবি, এনেকে ঘৰত বহি ঘুমাই থাকিলি তোৰ তিৰি কোনো কাপোৰ কানি কিনিব নাহে। ফুলেশ্বৰী উপায় নাই, তুমি দুখ নকৰবা, মই কালি ৰাতিপুৱাই গুৱাহাটীত যাব লাগিব। কি হলা? হেৰি এই 200 টকাটো লওক, মোক নালগে, বাটত আপোনাৰ ভোক লাগিলে কিবা এটা খাই লব। হেই এইটো পইচা মই তোমাকে দিছো, মই আগদিলি তোমাক কি 800 টকা নালগিব নেকি? য ফুলেশ্বৰী ঘৰত য, পইচাটো তুমিয়ে ৰাখা আৰু ভালকে থাকবা দে। ঐ গৰু, ঘৰত থাকা মানুহ কিহৰ পইচা লাগে, তয়ে লৈ যা পইচাটো, চাও পইচাটো দি।
বোলে চুরি তুমি মাইক বেয়া নাপাদা মা আগর পড়া হেনুকাই মই যাও দা ওই তুই কি তা গিরের যা রাস্তা টুকে সাই দেখবি নাকি বল বাসন ডুবা আছে দাদা পয়সা তুলো ও দাদা আপনার হোটেল কাম করাকে মানুষ লাগবে নাকি কাম করা মানুষ এই মূর হোটেল দুজন কাম করা মানুষ আছে নালকে যা 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 লোক না দাদা এই নালকে নালকে দুজন আছে মানুষ যা ওর পরা জিগলে মানুষ আছে থাই দাদা আপনার ডিলারত মানুষ লগা আছে নাকি নাই নাই রাখক না দাদা মই বহুত ডাঙর বিপদত পড়ছো নাই হা ভাইটি তুমি কবার বেলেগত মাথা মারা হব যি হব লগা আছিল তো হলে এতিয়া আর দুঃখ করে থাকলে কি হব মানুষের জীবনত বহুত কেটা পথ থাকে কিন্তু আমার দরে বুর্বক গিলাই ফুলপথত খোঁজ দেওয়ার কারণে এনে বিলয় হয় ও বড়ি তই মোক ক্ষমা করে দিবি দে মাই ও বড়ি মোর কারণে আজি তই বিধবা আজত থাকব লগা হয়েছি মই এখেতক বহুত শাসন করছিল আর তেল চুরাক শাসন করছিল সেই কারণে এন্ডেডো আমাক এরি বহুত দূরত গুছি গেল মই আজি এটা কথা বুঝি পালো মানুষ লাগাতকে বেশি শাসন করবা নালগে আর বড়ি তকো মই আর ইমান শাসন নকরু নহলে কেতাবা তকো মই এনে থাকিম ও গজেন আমি এটা কি করুয়ে ঘরখানত থাকি শান্তি নালগা হয়েছি ও বৌ ইতিয়া তন্দে এনকে কান্দা কাটা করে লাভ নাই জো আমার পাই ফুরি আহিবি জো গজেন ও বৌ জো অলপ বাইরের পাই ফুরি আহিলি মনটো ভাল লাগবো জো র গজেন কি হলে বো ও গজেন জীবনের প্রতি তো সজ চাই চিন্তিহে দিবি নহলি মদ্দরে দেখাব দেখছাদা এতে গাজালটো আছিল যদি মই গাজালটো দেখা নাপলো হয় তোর আজি ভরিত ফুটলা হয় হয় দে বৌ তই ঠিক কথাই কইছা মই আজির পাই প্রতিটো খোজ চাই চিতি দিম বল এটা ও ফুলে সরি বলা বল বড়ি অলপ ফুরিয়াও বল বল